স্বাধীনতা দিবসের পূর্বে শুক্রবার বসিরহাট মহকুমার ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফ ও পুলিশের পক্ষ থেকে নাকা চেকিং করা হয়। এছাড়াও স্বরূপনগর আশিকারী সীমান্ত থেকে শুরু করে হিঙ্গলগঞ্জ শামসেন পর্যন্ত 295 কিলোমিটার সীমান্তের মধ্যে স্থলপথ রয়েছে 140 কিলোমিটার, জলপথ 155 কিলোমিটার। জিরো পয়েন্টের রাস্তা দিয়ে সাধারণ মানুষের যাতায়াতের উপর বিধিনিষেধ জারি করা হয়েছে। বিভিন্ন ব্রিজগুলিতে নজরদারি চালানো হচ্ছে। বসিরহাট থেকে মন্টু সাহাজের রিপোর্ট, আনন্দ বার্তা।